শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দিল্লির হাসপাতাল থেকে উধাও হলো 23 করোনা আক্রান্ত রোগী, অনেক জায়গায় ঘটছে এমন ঘটনা। ভারতে আগস্টের মধ্যেই মৃত্যু ছাড়াবে 10 লক্ষ, বলছে রিপোর্ট। এবার পানিতে গুলে খাওয়া করোনা ওষুধ অনুমোদন দিল ভারত। ভ্যাকসিন সরবরাহে এবার আকাশপথে উড়বে ড্রোন, অনুমতি দিল ভারত। ভারতে অক্সিজেন সংকট মেটাতে টাস্ক ফোর্স গঠন। পৃথিবীর মধ্যে বিরল দেশ ভুটান, পুরো দেশে করোনায় মাত্র একজনের মৃত্যু। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 40 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে করোনা রোগী, জানতেও পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লিতে এমনই অবস্থার ছবি উঠে আসছে। একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে গত 19 এপ্রিল থেকে 6 মের মধ্যে উত্তর দিল্লির পৌরসভা পরিচালিত হিন্দুরাও হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছেন মোট 23 জন করোনাক্রান্ত। তারা কোথায় গিয়েছেন কেউই জানে না। প্রশ্ন করা হলে উত্তর দিল্লির মেয়র জয়প্রকাশ বলেছেন, দিল্লির সরকারি হাসপাতাল থেকেও এই ঘটনা ঘটছে। উত্তর দিল্লি পৌরসভা পরিচালিত হিন্দুরাও হাসপাতাল দিল্লির সর্ববৃহৎ সরকারি হাসপাতাল। করোনা রোগীদের জন্য এখানে মোট 250টি শয্যা রয়েছে। দিল্লির করোনা অ্যাপে দেখা যাচ্ছে প্রতিটি শয্যাতেই করোনা রোগী রয়েছে, কিন্তু বাস্তবে 23টি শয্যা ফাঁকা। জয়প্রকাশকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 23 জন করোনা আক্রান্ত কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ছেড়েছেন। হতে পারে তারা বেসরকারি কোনো হাসপাতালে বেশি সুবিধা পেয়েছেন, সেই কারণে সরকারি হাসপাতাল ছেড়ে দিয়েছে। তবে চিত্রটা শুধু এখানকার নয়, দিল্লির সরকারি হাসপাতালগুলিতেও একই ঘটনা ঘটছে। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে 2,38,000-এর মতো মানুষ মারা গেছেন। আগামী আগস্ট মাসের মধ্যে এই সংখ্যা 10 লাখ পার হয়ে যেতে পারে। শনিবার প্রকাশিত খ্যাতিনামা মেডিকেল জার্নাল ল্যান্সেটের একটি সম্পাদকীয় পর্যালোচনার ভিত্তি করে এই তথ্য উঠে আসে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভোলিউশনের একটি হিসেবে এই পর্যালোচনা উদ্ধৃত করা হয়। এতে আরও বলা হয়েছে, শেষ পর্যন্তটা হিসেব যদি সত্যিই বাস্তবে ঘটে যায়, এই জাতীয় বিপর্যয়ের জন্য দায়ী হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। করোনার ক্ষেত্রে ভারতের রেকর্ড শব্দটা এখন আর নতুন কিছু নয়। প্রতিদিনই দেশটিতে সংক্রমণ এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ সময় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 4,187 জনের। শনিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 4,01,000 মানুষ। আগে কয়েকদিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। এই প্রথম ভারতে একদিনে 4,000-এরও বেশি মৃত্যু ঘটল, আর এক সপ্তাহে চতুর্থবারের মতো দৈনিক সংক্রমণ 4 লাখ ছাড়াল। এ নিয়ে ভারতে করোনায় মোট 2,38,000 মানুষের প্রাণহানি হয়েছে। আর দেশটিতে মোট সংক্রমিত হয়েছে 37,23,446 জন। তবে ল্যান্সেটের পর্যালোচনার তথ্য মতে, আগামী আগস্ট মাসে ভারতের দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমে আসবে। প্রতিষেধক হিসেবে পাউডার জাতীয় একটি ওষুধ প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা DCGI। জরুরি ভিত্তিতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্ভাবিত ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে। 2-DOXY-D-গ্লুকোজ নামের পাউডার জাতীয় ওষুধটি পানিতে মিশিয়ে খেতে হবে বলে জানা গেছে। PTI এর খবরে বলা হয়েছে, গত বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ওষুধটি প্রয়োগ করা হয় 110 জন রোগীর শরীরে। তৃতীয় পর্যায়ে দেশের বিভিন্ন অংশে মোট 11টি হাসপাতালে ওই পরীক্ষা চালানো হয়। দেখা গেছে করোনা আক্রান্ত রোগীরা ওই ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন, যাদের অক্সিজেন প্রয়োজন তাদের ক্ষেত্রেও তা কাজে দিচ্ছে। এই ওষুধ প্রয়োগের পর অধিকাংশ কোভিড রোগীর RT-PCR পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
DRDO এর ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিয়েট সায়েন্সের ল্যাব বা হায়দ্রাবাদের ঔষধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিস যৌথভাবে এই ঔষধ হিসেবে পাওয়া যাবে, খেতে হবে পানিতে মিশিয়ে। দেশজুড়ে মারণভাতে করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি, দিনে দিনে রেকর্ড হারে মানুষ আক্রান্ত এবং মৃত্যু হচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াই অন্যতম হাতিয়ার টিকাকরণের ব্যবস্থাপনা নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। দেশের একাধিক রাজ্যে লাগাতার পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। এবার মোদী সরকার কোনো প্রতিকূলতা ছাড়াই ভ্যাকসিন সরবরাহে আকাশপথে ড্রোন ফ্লাইট উড়ানোর জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিল। আজ শনিবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং মহাপরিচালক নাগরিক বিমান চলাচল মন্ত্রক টিকা সরবরাহের জন্য তেলেঙ্গানা সরকারকে শর্ত সাপেক্ষে পরীক্ষামূলক ড্রোন ফ্লাইট উড়ানোর অনুমতি দিল। সেখানে এই পরীক্ষামূলকভাবে আকাশপথে ড্রোন উড়ানোর প্রতিক্রিয়ায় চলতি মাসের মধ্যে শেষ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞ মহলের মতে এই পদক্ষেপটি সফলভাবে সম্পন্ন হলে ভ্যাকসিন সরবরাহে এক অনন্য মাত্রার গতি আসবে। উল্লেখ্য, এর আগে IIT কানপুরের সহযোগিতায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ড্রোন ব্যবহার করে করোনা ভ্যাকসিন সরবরাহের একটি পরীক্ষামূলক অধ্যয়ন পরিচালনা করেছিল এবং সেক্ষেত্রেও শর্ত সাপেক্ষ সার পেয়েছিল। চিকিৎসা খাতে অক্সিজেনের যোগান এবং বিতরণ খতি দেখার জন্য 12 সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভততোষ বিশ্বাস। সারভারতে যৌক্তিক এবং ন্যায়সঙ্গতভাবে মেডিকেল অক্সিজেন যোগান সরবরাহ এবং জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ খতি দেখবে এই টাস্কফোর্স। একইভাবে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য যাবিত চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের জন্যও টাস্কফোর্স পরামর্শ দেবে। শুক্রবার ভারতের শীর্ষ আদালত টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। এছাড়া বিভিন্ন প্রদেশে অক্সিজেন বরাদ্দের ভিত্তিতে ক্ষতি দেখারও কথা জানিয়েছে আদালত। টাস্কফোর্সের জন্য সদস্যদের মধ্যে রয়েছে গুরুগ্রামের মেন্দ হাসপাতাল এবং হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নরেশ ত্রিহানো। এছাড়াও দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল, ভুলিয়ার ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ কেয়ার এবং মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। এদিকে শুক্রবার একদিনে 4,000 মৃত্যুর ভয়াবহ মাইল ফলক ছুঁয়েছে ভারত। এদিন দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 4,187 জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ রেকর্ড। ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, বাংলাদেশ পাকিস্তানের অবস্থা একই রকম। কিন্তু কোভিড মানচিত্রে অন্যরকম বিরল দেশ ভুটান, সেখানে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা 1 জন। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শনিবার দিবাগত রাত 2:30 আগ পর্যন্ত ভুটানে মাত্র 1 জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 1,202 জন আর করোনা থেকে সুস্থ হয়েছেন 1,065 জন। কোভিড সংক্রমণ শুরুর সময়ে রাজধানীর থিমপুর হাসপাতালে করোনা আক্রান্ত এক যুবকের একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়। তারপর থেকে সেখানে 1 জনেরও করোনায় মৃত্যু হয়নি, দৈনিক সংক্রমণও আছে নিয়ন্ত্রণে। ভারতে যেখানে দৈনিক 4 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, সেখানে ভুটানে দৈনিক আক্রান্তের সংখ্যা 11 জন। শুধু ভুটান নয়, পৃথিবীর একাধিক দেশ ভিয়েতনাম, ওয়ালডা, সেনেগাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। করোনাকালে যাদের উপার্জন কমেছে তাদের ভিটামিন ট্যাবলেট সহ ওষুধ খাবার পাঠানো থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা হয় ভুটানে। শুরু থেকেই প্রশাসন করা হাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় এখনও করোনা থেকে অনেকটাই মুক্ত ভুটান। আবারও রক্তাক্ত আফগানিস্তান। দেশটির রাজধানী কাবুলের একটি স্কুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 40 জন নিহত এবং অসংখ্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার এই ঘটনা ঘটে। জানা গেছে এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ, আর নিহতদের অধিকাংশ স্কুল শিক্ষার্থী। ঘটনার পর আফগানিস্তান নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে নিয়ে যায়। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।